জাকাত আপনার উপর ফরজ হয়েছে, এরপরও আপনি জাকাত দিচ্ছেন না, অর্থ সম্পদের মায়ায়, ধন সম্পদের মায়ায় আপনার পাঁচতলা আছে, আপনি চিন্তা করছেন আগামী বছর আসার আগে কেমনে সাততলা করা যায়, কেমনে দশতলা করা যায়, আপনি ধন সম্পদ আপনি জমিয়ে রাখছেন, কিন্তু যদি আপনি জাকাত না দেন অবস্থাটা কীরকম হবে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল করিমের সূরা তৌবার 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা যারা জাকাত ফরজ হওয়ার পরে দিবে না তাদের শাস্তির কথা, ভয়াবহতার কথা উল্লেখ করেছেন। রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিযুনাযযাহাবা ওয়ালফিদদাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, ও আমার পেয়ারা হাবিব, আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন যারা নাকি স্বর্ণ রূপা টাকা পয়সা আর ব্যাংক ব্যালেন্স এগুলোকে শুধু গচ্ছিত করে রাখে, জমা করে রাখে, নিজের কাছে আগলাইয়া রাখেন, জাকাত ফরজ হয়ে গেছে কিন্তু সেই দিকে তার কোনো বালাই নাই, কোনো দৃষ্টিপাত নাই, জাকাত দিল না, তাদেরকে আপনি কি করেন? ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, ভয়ঙ্কর শাস্তির সুসংবাদ দেন, নাউজ বিল্লাহ। ফাবাশশিরহুম, বাশশারা ইউবাশশিরু মানে সুসংবাদ দেওয়া, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আপনি তাদেরকে ভয়ঙ্কর শাস্তির সুসংবাদ দেন। এখন প্রশ্ন আসতে পারে, শাস্তির আবার সুসংবাদ হয় নাকি? আমরা জানি ভালো খবর হইলে এটার একটু সুসংবাদ আর খারাপ হইলে এটার কই কি দুঃসংবাদ, কিন্তু আল্লাহ বলতেছেন উল্টা, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে মহাশাস্তির, যন্ত্রণাদায়ক শাস্তির, তীব্র শাস্তির সুসংবাদ দেন। এই কথার ব্যাখ্যা মুহাদ্দিসিনে কিরাম লেখেন, এখানে যে সুসংবাদ বলছে এই সুসংবাদ দ্বারা শাস্তির তীব্রতা বোঝানো হয়েছে। উদাহরণস্বরূপ এরকম বলা যায়, ছেলে খুব মারাত্মক অন্যায় করেছে, বাবার মান সম্মান নিয়ে টানাটানি, এবার বাবা খুব রেগেছে ছেলের প্রতি, ছেলেকে দৌড়াচ্ছে মারার জন্য, ছেলে নাগাল পায় নাই, এবার ডাক দিয়ে বলছে, বাছা আজকে বাড়িতে এসো মজা বুঝাবো তোমাকে, এসো আজকে বাড়িতে জন্মের মজা বুঝাবো তোমাকে। এই যে মজা বুঝাইবে কইছে, এটা কি আসলে মজা না ইচ্ছা মতো পিটানি দেব, ইচ্ছা মতে পিটানি দিব এটা বুঝাইছে, এই জন্য যে আজকে আসো বাড়িতে খেলা বুঝবা, মজা বুঝবা আজকে। তো আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, শোনো শোনো, যারা নাকি অর্থ সম্পদ জমায়া রাখছো, স্বর্ণ গহনা জমায় রাখছো, ব্যাংক ব্যালেন্স একটা ব্যাংকে জায়গা নাই আরেকটা ব্যাংকে করেছো, কয়েকটা ব্যাংকে অ্যাকাউন্ট করে জমা করে রেখেছো, দাও নাই জাকাত দাও নাই, ফরজ হয়ে গেছে দাও নাই, ওই লোক ওই রকম লোকদেরকে ভয়ঙ্কর শাস্তির সুসংবাদ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই সুসংবাদটা কি হবে? সূরা তাওবার 35 নম্বর আয়াতে নিজেই ব্যাখ্যা করে জানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাযতুম লি আনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিযুন। এমন একটা দিন আসবে যেদিন নাকি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জমানো ধন সম্পদগুলিকে বিশাল লোহার খন্তি বানাইয়া দেবে, খন্তি বানাইয়া খন্তিটাকে আগুনে পোড়াবে, আগুনে পোড়াইয়া উত্তপ্ত করবে, উত্তপ্ত করার পরে তাদের কপালে, তাদের পাঁজরে আর তাদের পিঠের মধ্যে বিশাল আকারের লোহার খন্তি দিয়া সেকা দেওয়া হবে, নাউজুবিল্লাহ। লোহার খন্তি বানাবে, আপনার যে ধন সম্পদ স্বর্ণ গহনা আর ব্যাংক ব্যালেন্স এগুলি কি বানাবে? লোহার খন্তি বানাবে, আল্লাহর কথা, লোহার খন্তি বানায়া শুধু এখানেই শেষ না, এটাকে গরম করবে, গরম কোটে উত্তপ্ত করবে, উত্তপ্ত গরম লোহার খন্তি দিয়া কপালে পাঁজরে আর পিঠে সেকা দেওয়া হবে। যারা নাকি জাকাত দেন না ফরজ হওয়ার পরে রেডি থাকেন, রেডি থাকেন, এই আল্লাহর তৈরি এই খুন্তির, গরম উত্তপ্ত খুন্তির পাঁজরে পিঠে আর আপনার কপালে সেকা খাওয়ার জন্য রেডি থাকেন। সেই দিন এই লোহার খন্তি দিয়ে তাদেরকে সেকা দেওয়া হবে আর তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হবে, হাজা মা কানাস্তুম লি আংফুসিকুম,
এই যে তোমাদেরকে শেখা দেওয়া হচ্ছে, এটা কি তোমরা জানো নি, এটা কি তোমরা জানো নি, এটা হলো মা কানাস্তুম লিয়াংফুসিকুম, ওই ধন সম্পদ, ওই অর্থ সম্পদ, ব্যাংক ব্যালেন্স, স্বর্ণ গহনা, যেগুলি তোমরা যাকাত না দিয়ে জমাইয়া রাখছো, এইগুলি আজকে তোমাদেরকে খন্তি বানাইয়া দেওয়া হচ্ছে। ফাদুকু মা কুনতুম তাকনিজুন, আজকে এগুলির স্বাদ তোমরা গ্রহণ করো, আজকে এগুলির স্বাদ গ্রহণ করো। দুনিয়াতে একটু বেশি খাইবা, মানুষকে দেও না, একটু খাইবা বেশি, স্বাদ গ্রহণ করবা, একটু উপভোগ করবা। মানুষকে যাকাত না দিয়া তুমি বিস্তালাই থাকবা, আরাম আয়েশ করবা, ভোগ করবা না, এই যে আজকে তোমাকে দিলাম, আজকে ভোগ করো, আজকে ভোগ করো, ফাদুকু, ভোগ করো, তোমরা আজকে খাও, স্বাদ গ্রহণ করো, মা কানাস্তুম, যেগুলি তোমরা জমাইছিলা এগুলির স্বাদ আজকে গ্রহণ করো। নাউজুবিল্লাহ মিন জালিম, আল্লাহ তাআলা আমাদেরকে হিফাজত করুক সবাই বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন সকল অপরাধীদেরকে শাস্তি দিবেন, হিসাব নিকাশের পরে যারা অপরাধী তাদেরকে কই নিবেন, জাহান্নামে নিবেন, জাহান্নামে নেওয়ার পরে তাদের শাস্তি শুরু হবে। ব্যতিক্রম হলো যাকাত অনাদায়কারী, যাকাত যারা দেয় নাই ফরজ হওয়ার পরও তাদের শাস্তি জাহান্নামে যাওয়ার আগে থেকে শুরু হয়ে যাবে, নাউজুবিল্লাহি মিন যালিম। যারা যাকাত দেয় নাই তাদের শাস্তি জাহান্নামে গেলে শুরু হবে তেমন না, জাহান্নামে যাওয়ার আগে থেকে শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা আলে ইমরানের 180 নম্বর আয়াতে সেই কথাটা বলে দিয়েছেন, সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে যারা যাকাত না দিয়ে সম্পদগুলি জমাইছিল এই সম্পদগুলো দিয়ে একটা লোহার বেড়ি বানানো হবে, এই লোহার বেড়ি বানায়া কিয়ামতের মাঠে তাকে বেড়ি পরায়া টানা হেঁচড়া করে তাকে শাস্তি দেওয়া হতে থাকবে, না আউযুবিল্লাহ। কিয়ামতের মাঠেই শাস্তি দেওয়া শুরু হবে, জাহান্নামে যাওয়া লাগবে না, জাহান্নামে গেলে তো আরো পরে আরো মহাশাস্তি অপেক্ষা করছে, কিন্তু এর আগেই যাকাত অনাদায়কারীর শাস্তি শুরু হয়ে যাবে। এবার একটু চিন্তা করে দেখেন, আপনি যাকাত দেন নাই, আপনার যদি হাসরের মাঠেই শাস্তি শুরু হয়ে যায়, তাইলে আপনি যে নামাজ পড়ছেন, তাহাজ্জুদ আদায় করেছেন, তাসবি তাহলিল করেছেন, আপনি নফল আদায় করেছেন, কি লাভটা হবে? যাকাত দেন নাই, হাসরের মাঠেই আপনার শাস্তি শুরু হয়েছে, বাকিগুলি তো কোনো লাভ হলো না। তার মানে কথাটা হলো এইটা, ইসলামের পঞ্চস্তম্ভ একটাকেও আপনি খাটো করে দেখার কোনো সুযোগ নাই। বুনিয়াল ইসলামি আলা খামসিন, শাহাদাত ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইয যাকাতি ওয়াল হাজ্জি ওয়া সাওমি রমাদান। ইসলামের পাঁচটা স্তম্ভ আপনি নামাজকে প্রাধান্য দিবেন আর যাকাতকে ছোট করে দেখবেন, কোনো সুযোগ নাই। আপনি যদি যাকাতকে ছোট করে দেখেন আর নামাজ সারা জীবন পড়েছেন, যাকাত অনাদায় করার কারণে আপনার হাসরের মাঠ থেকে শাস্তি শুরু হয়ে যাবে, কোনো লাভ নাই, শাস্তি এখান থেকেই শুরু। সারা জীবন তাহাজ্জুদ পড়েছেন আর মানুষের যাকাত দেন নাই, এই তাহাজ্জুদ আপনার লাভ হবে না। আপনি হজ করেছেন, হজ করেছেন 40 বার 50 বার আল্লাহ যদি হায়াত দিয়ে থাকে আপনি করেছেন, কিন্তু যাকাত আদায় করেন নাই, পাই টু পাই হিসাব আল্লাহর দরবারে আপনাকে দিয়ে দিতে হবে, কোনো সার নাই। এক স্তম্ভ একটা বুনিয়াদ একটা ইমাম আপনি দেন নাই, তার মানে পার পেয়ে যাবেন, হজ কইরা আপনি পার পাবেন আর তাহাজ্জুদ পড়ে সুযোগ নাই। আপনাকে পঞ্চস্তম্ভ আপনাকে পুরোপুরি মানতে হবে, যদি আপনি সামর্থ্যবান হন আপনার হজও করতে হবে, আপনাকে যাকাতও দিতে হবে, সবটাই আপনাকে ঠিক রাখতে হবে। আর যদি ঠিক না রাখেন তাহলে আল্লাহ যে ভয়ঙ্কর শাস্তির কথা বলেছেন এর জন্য প্রস্তুত থাকতে হবে। সহিহ বুখারীর 1403 নম্বর হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি বলেন, যারা যাকাত দেয় না অর্থ সম্পদ জমায়া রাখে, এই সম্পদগুলি হবে সুজা আন আখরা, এই সম্পদগুলিকে টেকু সাপ, ভয়ঙ্কর টেকু সাপ বানানো হবে। টেকু সাপ মানে যেই সাপের মাথার মধ্যে চুল থাকবে না, টাক মাথা, টাক মাথাওয়ালা সাপ, চুল থাকবে না কেন, এইটার ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম লেখেন, সাপটার বিষ হবে খুব ভয়ঙ্কর, খুব তীব্র, তার নিজের বিশ্বের জ্বালায় নিজের মাথার চুল থাকবে না, এত বিশাল সাপ।
ওই বিশাল সাপ সুজান আখরা বিষধর সাপ বানায়া তার দু চোয়ালে আর তার শরীরে পেঁচায়া তার দু চোয়ালের মধ্যে ঠুকুর মারতে থাকবে আর বলতে থাকবে, আনা মালুক আমি তোমার মাল, আনা কানজুক আমি তোমার সম্পদ, যেগুলিকে যাকাত না দিয়া জমাইছিলা আমি তোমার মাল, আমি তোমার সম্পদ, আজকে ভোগ করো, আমাকে ভোগ করো, মজা নাও, নাউজুবিল্লাহ। চিন্তা করছে নবীজির কথা মিথ্যা হবে না, 100% সত্য। সূর্য পূর্ব দিকে উঠে কোনোদিন পশ্চিম দিকে উঠে যেতে পারে, পশ্চিম দিকে অস্ত যায় পূর্ব দিকে অস্ত যেতে পারে, এটা সম্ভব হলেও হতে পারে, কিন্তু নবীজির কথা কোনোদিন মিথ্যা হতে পারে না। সহিহ বুখারীর হাদিস, সুজান আখরা টেকু সাপ বানায়া দিবে। অতএব সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, যাদের সম্পদ আছে একটু খেয়াল করেন, একটু হিসাব নিয়ে বসেন, একটু খাতা কলম নিয়ে বসেন যে আমার যাকাতের উপযুক্ত আমি হয়েছি কিনা, আমি যাকাত দিতেই হবে। যাকাত এটা গরিবের প্রতি কোনো দয়া না, এটা মায়া না যে আমি তার প্রতি দয়া করছি, এটা তাদের হক, তাদের কাছে আপনাকে পৌঁছাইয়া দিতে হবে। যদি যাকাত দাতা আপনার যাকাতটা গ্রহণ করে আপনি মনে করবেন সে আমার প্রতি দয়া করছে, তার কারণ যদি যাকাত সে না নিত আর আপনি না দিতে পারতেন তাহলে আপনি সেই আজাবের শিকার হতেন। সে আপনার কাছ থেকে যাকাতটা নিয়েছে মানে আপনার প্রতি দয়া করেছে, এটা মনে করতে হবে। কিন্তু আমরা তো মনে করি তারা যাকাত দিছি আর আমি দয়া করছি, কোনো একটা অকারেন্স ঘটলে, কোনো কারণ ঘটলে এটা খুঁটা দিয়ে বসে থাকি, বেটা তোর আমি গত বছরে এত টাকা যাকাত দিছি আজকে তুই আমার এই কথাটা শুনিস না, কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। এটা যাকাত দিয়েছেন মানে ওইটা তার পাওনাটা তার কাছে দিয়েছেন, সে আপনার কাছ থেকে পাওনা, সে দরিদ্র, সে গরিব, আল্লাহ আপনার সম্পদের উপরে তার অধিকার দিয়ে দিয়েছেন। আপনার সম্পদের উপর আপনার ছেলের যেমন অধিকার আছে, আপনার মেয়ের যেমন অধিকার আছে, আপনি ওয়ারিস সূত্রে তাদেরকে সম্পত্তি দিয়ে যান, এই যাকাতের যেই অর্থটা এইটার উপরে ওই গরিবদের হুবহু এরকম অধিকার আছে, সুবহানাল্লাহ। অতএব যাকাত আপনাকে দিতেই হবে।